হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সব অনেক ভালো আছেন। আমরা বাজার বা সুপারমার্কেট থেকে প্রতিদিন বিভিন্ন ধরনের পণ্য কিনে থাকি। অনেক সময় বিভিন্ন ধরনের পণ্য, যেমন ফলের কথায় ধরা যাক, ফলের গায়ে বিভিন্ন ধরনের স্টিকার থাকে, আর এই স্টিকারগুলো অনেক সময় হয়তো আমরা দেখি না, আর দেখলেও এর মানে কি সেটা হয়তো বুঝতে পারি না। তেমনই ভিডিওটিতে আপনাদের বলবো ফলের গায়ে থাকা স্টিকারগুলো দ্বারা কী বোঝায়। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। স্টিকারে যদি দেখেন চার সংখ্যার কোড নাম্বার রয়েছে এবং সেটা শুরু হয়েছে 3 বা 4 দিয়ে, এর মানে হলো ওই ফার্মে প্রোডাক্টটি চাষ হচ্ছে 20 শতাব্দীর মাঝামাঝি সময় থেকে, যার অর্থ হলো কৃত্রিম সার ব্যবহারের মাধ্যমে চাষ করা হচ্ছে। যদি কোনো ফলের গায়ে 5 সংখ্যার কোড দেওয়া স্টিকার দেখেন যার শুরুটা 9 দিয়ে, অর্থাৎ এটি দ্বারা প্রাচীন পদ্ধতির চাষাবাদকে ইঙ্গিত করেছে। হাজার হাজার বছর আগে যেভাবে চাষ করা হতো সেভাবেই, মানে সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে জৈব সার প্রয়োগের মাধ্যমে চাষ করা হয়। স্টিকারে যদি 5 ডিজিটের কোড থাকে এবং শুরুটা যদি 9 সংখ্যা দিয়ে হয়, তার মানে ওই ফলটি GMO বা জেনেটিক্যালি মডিফাইড। সোজা কথায় এটি হাইব্রিড ফল, তবে রাসায়নিক সার দিয়ে সচরাচর এই হাইব্রিড ফলগুলো চাষ করা হয়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। এবং এখন পর্যন্ত যারা আমাদের হিস্ট্রি অফ ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন নিশ্চিত করুন।